পানিহাটি পৌরসভা জুড়ে রাস্তার বিহাল দুর্দশা পানিহাটি পৌরসভায় টাকা নেই সেই টাকা পানিহাটি পৌরসভাকে সরকারের তরফ থেকে দিচ্ছে না এমনটাই জানিয়েছেন পানিহাটি পৌরসভার উপরপ্রধান সরকার পানিহাটি পৌরসভাকে টাকা দিতে পারছে না আর পানিহাটি পৌরসভা সেই টাকা দিতে পারছে না কন্ট্রাক্টরকে ফলে যারা রাস্তার কাজ করে যে সমস্ত কন্ট্রাক্টরেরা আছে তারা রীতিমতো যুদ্ধাঙ্গেই মেজাজ নিয়ে পানিহাটি পৌরসভার যিনি পৌরপ্রধান মলয় রায়ের ঘরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন টাকা পয়সা দিচ্ছে না বলে কন্ট্রাক্টর অনেকটা কাজ করতে চাইছে না রাস্তা হবে কিন্তু বিভিন্ন রাস্তার অবস্থা যে টাকার পরিমান দরকার সেই টাকার পরিমান তে নেই সরকারকে সাহায্য করতে হবে এই যে টাকার প্রভাব সেটা পড়ছে সাধারণ মানুষের উপর তার কারণ যে রাস্তা দিয়ে নিত্যদিন সাধারণ মানুষ যাওয়া আসা করে যাওয়া আসার যে রাস্তা যেখানে প্রচুর টোটো বাস অটো রিক্সা চলাচল করে সে রাস্তার বিহাল চিত্র অসুবিধা মানে একদম মারাত্মক হয়ে যাচ্ছে আর জল জমে থাকছে কি করা যায় না কোনো এই রাস্তার কোন পদক্ষেপ হচ্ছে না এই বিষয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দল বিজেপি তারা কিন্তু তীব্র কটাক্ষ করেছেন বানিহাটি পৌরসভাকে গাছে তো ওদের মতো করেছে বাংলার রাজ্যে কোন পয়সা নেই রাজ্যের আয় এরা লুটে খাচ্ছে দেখার বিষয় কবে এই দরজা মিটবে কন্ট্রাক্টরের সঙ্গে পানিহাটি পৌরসভার আর কবেই বা সাধারণ মানুষের হাল হাকি ফিরবে এই রাস্তা আবারও পুরোনো অবস্থায় ফেরত আসবে চলাচলের জন্য উপযোগী হবে সাধারণ মানুষের সেটাই এখন দেখার বিষয় সেটাই এখন লাখ টাকার প্রশ্ন আমার শহর পানিহাটি থেকে জয়ন্ত মজুমদার কলকাতা টিভি